আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে বাড়ি থেকে আমার বাবা মা আমার জন্য চাল পাঠিয়েছে, আর সেই চালের বস্তাটাই আমি আজকে খুলে দেখাবো আপনাদের, যে তারা চাল পাঠাতে যে তার ভিতরে আরও কী কী পাঠিয়েছে। যেহেতু আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, আমার জন্য বাড়িতে গেলে আব্বা হচ্ছে সব কিছুই বাজার করে দিবে, তার মধ্যে ডাল, তেল, চিনি, জিরা, গরম মশলা, যা যা আছে সব কিছু আমার আব্বা আমার জন্য বাজার করে আমার সাথে করে দিয়ে দিবে। আর যেদিন আসবো সেদিন তো এক বস্তা এগুলো নিয়ে আসব। আর শুধু চালটাই আমি নিয়ে আসি না, কারণ চালটা হচ্ছে অনেক ওজন হয়ে যায়, এর জন্য আমার বাস থেকে নেমে, বাসে তো আনার কোনো ঝামেলা নেই কারণ আমি এসি বাসে আসি, আর বাসের বক্সে বস্তা টস্তা ব্যাগ ট্যাগ যা থাকে সব কিছু নিয়ে আসা যায়। কিন্তু বাস থেকে নেমে যে বাসা পর্যন্ত মানে বস্তা ক্যারি করতে হয় সেটাই হচ্ছে সবচাইতে বড় ঝামেলা। আর যেহেতু বাজার টাজার করে মানে মাছ মাংস থেকে শুরু করে যা যা আছে সব কিছুই আমাকে বাড়ি থেকে আসার সময় দিয়ে দেয়, এর জন্য হচ্ছে এক বস্তা আমি সাথে করে নিয়ে আসি, আর আরেক বস্তা হচ্ছে চাল, সেটা আমার আব্বা হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেয়। আর আমি বাড়ি থেকে আসছি এক সপ্তাহ কিছু দিন হবে, আর দেখেন এর মধ্যে চালটা পাঠিয়ে দিয়েছে আর এই চালের সাথে আরও কী কী পাঠালো। আর বাবা মা তো বাবা মাই, মানে তারা হচ্ছে কম কিছু দিতে পারে না। আর এখানে হচ্ছে আমার আম্মা বললো 25 কেজি চাল, কিন্তু 25 কেজি বাড়ির মাপ তো বুঝতেই পারছেন, বাড়ির মাপ হচ্ছে অন্যরকম মাপ। আর সেটা হচ্ছে আমার এই চালের ড্রামটাতে হচ্ছে 25 কেজি চালের ড্রাম, আর এই ড্রামে হচ্ছে এক ড্রাম চাল হওয়ার পরেও আমার আরও 7-8 কেজির মতো চাল ব্যাগে রয়ে গেছে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত কেজি হতে পারে। যাই হোক, এই 25-30 কেজি চালে আমার কয়েক মাস হয়ে যাবে, কারণ আমি ভাত তো খাই না, যেটুকু খাই এক পট চাল রান্না করলে আমার 2 বেলা হয়ে যায়, আর বুঝতেই পাচ্ছেন এক পটের কম রান্নাও করা যায় না। একবার গরম ভাত খেলে তারপর হচ্ছে দ্বিতীয়বার আর ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না, বেশিরভাগ সময় হচ্ছে আমার ভাত নষ্ট হয়। আমি জানি নষ্ট করা উচিত না, নষ্ট করা ভালো না, পাপ হয়, তারপরেও হচ্ছে যেহেতু খেতে মন চায় না, ভালো লাগে না, খাই না, মাঝে মধ্যে নষ্ট করে মাঝে মধ্যে ফ্রিজে রেখে দেই, তারপর আবার ঠান্ডাটা বের করে গরম করে খাই, এভাবে হচ্ছে জীবন চলে যায়। আর এর জন্য আমার তেমন চালও লাগে না, বাড়ি থেকে একবার এক বস্তা পাঠালে অনেক দিন হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চালের ড্রামটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেহেতু এক বস্তা চাল আমার ঢালার মতো ক্ষমতা নেই, এর জন্য হচ্ছে আমি বস্তা থেকে বাটিতে করে নিয়ে নিয়ে ড্রামে উঠাচ্ছি। আর বাড়ির চাল এত ফ্রেশ, মানে দেখলেই আত্মাটা ঠান্ডা হয়ে যায়, আর ভাত খেতেও অন্যরকম টেস্ট। কিনা চাল তো আমি খেতেই পারি না, আর বাড়ির চাল আনলে যেটুকু ভাত খাই এই বাড়ির চালের জন্যই খাওয়াটা হয়। আর নিজের ক্ষেতের ধানের চাল, নিজের হাতে ধান শুকানো থেকে শুরু করে ধান চাল বানানো পর্যন্ত নিজের হাতে করা হয়, আর সেই চালের তো টেস্ট, ভাতের টেস্ট অন্যরকম থাকবেই। আর এই হচ্ছে আমার আজকের লাস্ট এক ড্রাম চাল হয়ে গেল, 25 কেজি চাল, আর বাকিটা আমার বস্তায় থাকলো, বস্তারটা আগে খাবো,
খেয়ে শেষ করব, তারপর হচ্ছে আমি ড্রামের চালগুলো ধরব। আর দেখুন, এখনো ভিতরে আমার হিসাবে 7-8 কেজির মতোই হয়। এখন বাকিটুকু জানি না কত আছে। এই 7-8 কেজি খেতে আমার লাগবে 15-20 দিন, 15-20 দিনের বেশি লাগবে। আর এই হচ্ছে আতপ চাল, এখানে কত কেজি আছে আমি জানি না। আতপ চাল আর এখানে হচ্ছে বের করছি আর দেখছি। ও ভালো কথা, আমাদের গাছের বড়ইগুলা পেকে শেষ হয়ে যাচ্ছে, আর এখন বড়ইয়ের লাস্ট সময় চলতেছে। আর ভাগ্যটা আমার এমনই যে বাড়িতে আমি যে টাইমটাতে যাই ওই টাইমে হচ্ছে বড়ই পাকে না, গাছে মাত্র বড় হয়, কাঁচা থাকে। মানে কয়েকটা বছর ধরে এইভাবে চলছে। আমি যখন ছুটি পাই তখন হচ্ছে আমাদের গাছের বড়ই পাকে না। আর এদিকে হচ্ছে বড়ইগুলা বের করে দেখলাম, বেশি পাকা যেগুলো ওইগুলো হচ্ছে ভিতর থেকে ফেটে বের হয়ে গেছে। আর বড়ইগুলো হচ্ছে আমার আম্মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল, যাতে বড়ইগুলো ফেটে গেলেও নষ্ট হয়ে গেলেও খাওয়া যায়। আর এর জন্য হচ্ছে আমি যেগুলো বড়ই একদম নষ্ট হয়ে গেছিলো ওইগুলো হচ্ছে বের করে আলাদা করে ধুয়ে খেয়ে নিয়েছি, কারণ নিজের গাছের ফ্রেশ বড়ই এগুলো কোনো নষ্ট হয় না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার আব্বা আমার জন্য 1 কেজি ছোলা, তারপর 1 কেজি খেসারির ডাল কিনে দিয়েছে। আর তারপর হচ্ছে আমাদের বাড়িতে আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি বা গন্ধ পাতা বলি, এগুলো হচ্ছে মুড়ি ভর্তা তারপর টাকি মাছ ভর্তাতে খাই। আর এই প্যাকেটে হচ্ছে পোলাও পাতা, এটা আমরা পোলাও রান্না করলে তার ভিতরে দেই। আর যেই চালটা হচ্ছে আমাদের নিজেদের আবাদের চাল, যেমন আতপ চাল, পোলাও চাল না, সেই চালটা দিয়ে হচ্ছে আমরা মাঝে সাঝে পোলাও রান্না করলে তার ভিতরে এই পোলাও পাতাটা দিয়ে দেই, তারপর পায়েস রান্না করলে তার ভিতরে দেই, অনেক টেস্ট লাগে। আর এদিকে হচ্ছে আমার এক সবচাইতে প্রিয় একটি খাবার, যেটা মানে সপ্তাহে আমি 2-3 দিন রান্না করি, যেহেতু আমি হচ্ছে মাছ খাই না, সেক্ষেত্রে মাছের চাইতে আমার কাছে শুটকি মাছটা সবচাইতে ভালো লাগে। এর জন্য আমি মাছ না কিনে শুটকি মাছ কিনি। আর বেশিরভাগ সময় আমার আম্মা আমার জন্য শুটকি কিনে রাখে, আমি আসার সময় নিয়ে আসি, আর চাল পাঠালে চালের সাথে দিয়ে দেয়। আর যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।